লক্ষণ তোর বৌদি মানে আমার সীতাকে রাক্ষসে রেখে ফেলেছে। এত বড় ক্ষমতা আমার বৌদিকে কে ফেলবে? আমি যাচ্ছি রাক্ষসের পেট চিরে বৌদিকে বের করে আনবো। লক্ষণ দাদা যদি গিলে খায় তবে তো আনবি, আর যদি চিবিয়ে চিবিয়ে খায় কি করে আনবি? তখনই তো বলেছিলাম বনে গিয়ে কাজ নেই, কে আর জানছে? একটা ঘর ভাড়া করে কটা দিন কাটিয়ে দাও, তখন শুনলে আমার কথা। ভাইরে আচ্ছা দাদা, রাবণ কিছু মুক্তিপণ দাবি করেনি তো? জটায়ু তো সে কথা বললো না রে ভাই। এখন আর ভাই ভাই বলে কি হবে? তোমার মতো বোকার কটা আছে বলো তো? সিংহাসনটা বজায় রাখার জন্য আজকাল খুন, জখম, লুট, ভোট রিগিং কত কি হচ্ছে, আর তুমি দম করে বাবার কথায় হাদারামের মতো সিংহাসনটা ছেড়ে দিলে। ভাইরে রাবণ বনে শিয়াল কুকুর খায়, আর আজকে বৌদির মতো একটা কাঁচা মেয়ে মানুষ পেয়েছে, আস্ত রাখবে চিবিয়ে খাবে। তাহলে আবার কি হবে রে ভাই? কি আর হবে, আবার সেকেন্ড ম্যারেজ হবে। হ্যাঁ সীতা যে আমার নয়নের মনি রে ভাই, সীতা ছাড়া আমি যে বাঁচতে পারবো না ভাই। তাহলে সাধ করে বনবাসে এসেছিলে কেন? সাধ করে তো আসিনে রে ভাই, মন্থরা মাসি আর বিমাতার চক্রান্ত, পিতার সত্য পালন। আরে রাখো তো তোমার পিতার আদেশ, বিয়ের পর আজকাল কেউ বাবার কথা শোনে, বউয়ের কথা শোনে? বউয়ের কথা দেই তেমন বিপদ রে ভাই, তাহলে এখন উপায়? উপায় ভাবতে হবে, আমি যখন আছি তখন উপায় একটা হবেই। কি ভাগ্যে আমি এসেছিলাম, না হলে তুমি একা একা ঘরে বসে কি করতে বলো তো? আমি যে তোকে ছাড়া এক পাও চলতে পারি না রে ভাই। এই পঞ্চবটী বনে না আছে থানা না আছে পুলিশ, তাইরি করব যে তার কোনো নেই একটা উপায়। বনের বাইরে দু একটা সিভিক পুলিশ পাবি রে ভাই, কিন্তু পুলিশকেও তো রাক্ষসেরা কিনে রেখেছে। তা রাখুক, তুই লঙ্কার রাজা, লঙ্কায় থাকবি, অন্য রাজ্যে কেন হানা দিতে যাবি? তাহলে আর পাকিস্তানের বা দোষ কোথায়, আমেরিকারই বা দোষ কোথায়? ওসব আন্তর্জাতিক কথা রেখে চল না রে ভাই, তোর বৌদিকে একটু খুঁজি। খুঁজলে তো হবে না, রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, দরকার হলে করতে হবে। একবার মাটির দিকে তাকাও, একবার আকাশের দিকে, এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। দেখ পিয়া, সোনা ঠাট্টু ঝুমু দুর্গা সাথীদেরকে কি সুন্দর গল্প বলে। আমাদের দাদু ঠাকুমারা শুধু পড়ে যা আর পড়ে যা। দেখ না আমার মা এখন আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখায় না, আমাকে বলে এই পড়ে যা বলে দরজা বন্ধ করে টিভি দেখতে বসে যায়। আমার মাও তো তাই, সন্ধ্যাবেলা মিঠাই দেখতে না পেলে মার তো মাথা গরম, বাবার সঙ্গে তো এই মিঠাই নিয়ে ঝগড়া। কিন্তু তোর তো ঠাটু আছে, ঠাটু তো তোকে গল্প বলতে পারে। তাহলেই হয়েছে, ঠাটু সন্ধ্যে হলে তুলসীতলা শিব মন্দির চললো ধূপ নিয়ে, ধূপ দেখানো হলো আর গল্প করা হলো। ধূপ দেখানোর পর তো বলতে পারে, তারপর হয় মর না হয় জ্যাম্পস করে ঠাটু বসে পড়ে টিভি দেখতে। যাদের মায়েরা ছেলেদের পড়াশোনার দিকে লক্ষ্য রাখে তাদের ছেলেরাই তো মানুষের মতো মানুষ হয়। ঠিক বলেছিস, চল আমরাও যাব আমাদের মা ঠাকুমার কাছে, আমরাও বলবো টিভি বন্ধ করে ফোন বন্ধ করে আমাদের পড়াতে হবে। দারুণ গল্প বলেছ ঠাটু, দারুণ গল্প। আমাদের ক্লাসের গল্পের স্যারের থেকেও ভালো গল্প বলেছো তুমি। তারপর কি হলো ঠাটু? আরে সেটাই তো বলবো। বেশ তো বলো। রাম লক্ষণ দুই ভাই মিলে সীতাকে খুঁজতে বের হলো,
দেওয়ার জন্য তারা গেল রামভক্ত জটায়ুর কাছে। ভক্ত কাকে বলে ঠাটু? ভক্ত হলো এক ধরনের চামচা, মানে তোষামোদকারী। এই যেমন বড় বড় নেতাদের মন্ত্রীদের চামচা থাকে দেবতাদের বেলায়, তাকেই বলে ভক্ত। জটাই ছিল সেই রকম নামের ভক্ত। সে এবিপি আনন্দের সুমনকে খবর দিল। কি খবর দিল? রাবণ সীতা চুলের ঝুঁটি ধরে টানতে টানতে রথে তুলে কিষ্কিন্দা পর্বত পার হয়ে সমুদ্র পেরিয়ে চলে গেছে লঙ্কায়। রথে চেপে সমুদ্র পার হলো কি করে? আরে সে তো পুষ্পক রথ, পক্ষীরাজ ঘোড়া শূন্যে উড়িয়ে নিয়ে যায়। তাহলে ওটা রথ নয়, বলো এরোপ্লেন। এই দুর্গা তুই থাম তো, আসল গল্পটাই বলতে দিল না। জানিস তো গল্পের গরু গাছেও উঠতে পারে। সবেতেই তো দুর্গার পাকামি। সবে যখন গল্পটা জমে উঠেছে অমনি টিভি সিরিয়ালের মতো বিজ্ঞাপনের ব্রেক। বলো তো ঠাটু তারপর কি হলো? হনুমানের সঙ্গে রামের বন্ধুত্ব হলো, হনুমানের উপর দায়িত্ব পড়লো লঙ্কায় গিয়ে সীতার খোঁজ খবর আনা। হনুমানকে ঠাটু? আরে হনুমানকে চিনিস না? পবন পুত্র হনুমান, তার অলৌকিক ক্ষমতা ছিল। সে এক হাতে পারকে তুলতে পারে, সূর্যকে বগলের টিপে রাখতে পারে। সে ছিল রামের প্রধান সিআইডি। সে এক লাফে সমুদ্র পেরিয়ে লঙ্কায় গিয়ে হাজির। জয় রাম, জয় রাম, এ কোথায় এলাম রে বাবা? চারিদিকে শুধু সোনা মণিমুক্তা, কিন্তু সীতা মাকে চিনব কি করে? হনুমান চারিদিকে অন্বেষণ করতে করতে প্রবেশ করলো রাবণের ঘরে। সেখানে মণিমুক্তা খচিত সোনার পালঙ্কে নিদ্রা যাচ্ছিলেন রাবণের স্ত্রী মন্দোদ্দরী। ওই তো মনে হয় সুন্দরী মেয়ে মানুষটাই সীতা মা। কিন্তু সীতা মা এত অলঙ্কার পাবে কোথায়? তাহলে কি রাবণ পরিয়ে দিয়েছে? না, সীতা মা হলে এত সুখের নিদ্রা যেত না। নিশ্চয় বেচারানী টানি কেউ হবে, দেখি অন্য কোথাও সন্ধান পাই কিনা। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। ত্রেতা যুগে নাড়ি চুরি বেটা রাবণকে যদি ধরতে পারি, কোটে নিয়ে গিয়ে বেটা ফাঁসি দিয়ে দেব। জয় রাম, জয় রাম, জয় রাম। চেড়িদের প্রহরায় অশোক কাননে বন্দিনী সীতা। হিং টিং ছট, হিং টিং ছট, চল না ঝট পট, চল না ঝট পট, ঝট পট ঝট পট, আমরা রাবণ রাজা চেড়ি, মুখটা তোর কেন লো এত ভারী? জয় রাম। ওরে ওরে বাবারে, কত বড় হনুমান রে! হ্যালো মা জননী, দেখুন তো এটা চিনতে পারেন কিনা? এ তো রঘুপতি রঙ্গুরে, এ আমাদের বিয়ের সময় এটা দিয়েই তোকে আশীর্বাদ করেছিল, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি হলাম পবন পুত্র হনুমান, বর্তমানে রামজনের নিয়ারেস্ট ফ্রেন্ড। আমি লঙ্কা এনকোয়ারি করতে। অযোধ্যার রাজপুত্র তার বন্ধু কিনা হনুমান? হাই হাই, আমাকে বুঝি শেষ জীবনটা এখানেই কাটাতে হবে। চিন্তা করো না মাম্মি, আমি যখন এসেছি সব থেকে আছি ঠিক, আপনাকে উদ্ধার করে মানে রাবণকে হাজতে পূর্ব যেম পাস করে কেসটাকে যদি সাজাতে পারি মানে ফাঁসে যাবে না। চললি মাম্মি, জয় রাম, জয় রাম, জয় রাম। আচ্ছা মাম্মি, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তার প্রমাণ কি দেব? এই নিন, এই অঙ্গুরিটা দেখালে ঠিক চিনতে পারবে। বেশ বেশ, আর কোনো চিন্তা নেই, ফিরে গিয়ে অঙ্গদ আর জাম্বুবন্ধন নিয়ে একটা টু রাবণ। জয় রাম, জয় রাম, জয় রাম।
হনুমানটা কি বলছিল রে? বল বল, রাবণ আগে তো বলতে হবে। তোমরা আমাকে ছেড়ে দাও। আমরা ছেড়ে দেবার কে? আমরা তো বেতনভুক্ত কর্মচারী। আমরা তো রাজার চালা, যা করার রাবণ রাজা করবে। ষোলো আনা পাপ ঘনে আসুক, তবে তো পতন হবে। হিং টিং ছট, হিং টিং ছট, চল না ঝটপট, চল না ঝটপট। মা মা, আমাদের একটা গল্প বলো না। আগে পড়তে বস তো, পড়ার সময় হলে শুধু গল্প বলো আর গল্প বলো। আচ্ছা কাকিমা, লকডাউন থেকে তো স্কুল বন্ধ, ঘরে বসে বসে আর কত পড়বো বলো তো? স্কুল ছাড়া আর ভালো লাগে না, কতদিন স্কুলে যাইনি, এবার হয়তো বন্ধুদেরকেও চিনতে পারবো না। এবছর থেকে সব স্কুল খুলে দেবে, ট্রেন চলছে, বাস চলছে, মেলা চলছে, আর আমাদের স্কুলের বেলায় যত করো না। যখন খুলবে খুলবে, এখন তো একটা গল্প বলো। ছেলেগুলো শুধু গল্প আর গল্প, পড়াশোনার নাম চর্চা নেই। তোমাদের অত পড়ানোর নাম চর্চা নেই, শুধু ফোন আর টিভি। প্রিয়া, খুব বড় বড় কথা হয়েছে না? না গো, বড় কথা নয়। গল্পে স্যার বলেছে গল্প মানসিক শক্তি বৃদ্ধি করে, গল্পের মধ্য দিয়ে পৃথিবীটাকে নতুন করে চেনা যায়। কোন স্যার রে? কেন, গল্পের স্যার? আজ থেকে তোমাদের কাছে আমাদের দাবি, গল্প বলো। কিন্তু তারপর কি হলো ঠাটু? হনুমান লঙ্কা থেকে ফিরে এসে কি করলো? সীতাকে উদ্ধার করতে পারবে তো? আরে দাঁড়াও দাঁড়াও, গল্পটা তো আগে শেষ করি। এ রাবণটা কি বদমাশ, কি বাজে! ওই রাবণটা এখনো বেঁচে আছে? বেঁচে আছে মানে গোটা দেশ তার রাবণে ভর্তি হয়ে গেছে। কত সীতাকে ওরা প্রতিদিন তুলে নিয়ে যাচ্ছে। এ যুগে ধনঞ্জয় রায় তো রাবণের অংশ, ওদের কেউ মারতে পারবে না? পারবে না আবার রাম লক্ষণ হনুমান সবাই মিলে যেদিন জোট বাঁধবে, সেই দিন ওই রাবণের দল ইংরেজদের মতন দেশ ছেড়ে পালাবে। পালাবেই তো, মা বলেছে মেয়েদের গায়ে হাত দিলে কারোর রেহাই নেই। কিন্তু তারপর কি হলো ঠাটু? রামচন্দ্র হনুমানের নিয়ে সমুদ্রের উপর সেতু তৈরি করলো, সেই সেতু পেরিয়ে রামচন্দ্র তার বানর সেনাদের নিয়ে হাজির হলো শ্রীলঙ্কা। তারপর তারপর লঙ্কায় এক একটা রাক্ষসের চেহারা দেখে রাম লক্ষণ তো ভয়েই অস্থির। ওই মানুষ খেকো রাক্ষস গুলো কি আর সীতার মতন কোমল মেয়েকে আস্ত রেখেছে, হয়তো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। ও মা গো, হনুমান যে দেখে এলো অশোক কাননে সীতাকে চেরিদের দিয়ে ঘিরে রেখেছে। তারপর তো অনেক দিন পেরিয়ে গেছে, এত সুন্দর একটা খাদ্য পেয়ে তাকে কি আর আস্ত রেখেছে। তাছাড়া লঙ্কায় রাক্ষসদের রকম সকম দেখে রাম লক্ষণ তো শিশুর মতন কাঁদতে শুরু করেছে। ওরে ভাই লক্ষণ রে, হনুমান কি খবর দিল রে? কি খবর দাদা? ওরে পাহাড়ের মতো চেহারা, তালগাছের মতো দাঁত বের করে রাক্ষসীরা তোর বৌদিকে ঘিরে রেখেছে। তারা হয়তো তোর বৌদিকে এতক্ষণ পানমুরির মতো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। দাদা আমার, কেঁদো না কেঁদো না। অযোধ্যায় ফিরে গিয়ে আবার একটা রাঙা টুকটুকে বৌদি দেখে তোমার বিয়ে দিয়ে দেবো। কি? হ্যাঁ কি হলো বন্ধু, তোমরা দুই ভাই মিলে এত কাঁদছ কেন? বিভূদা গো, আমার বৌদিকে নাকি খেয়ে ফেলেছে। খেয়ে ফেলেছে? কে কে? আবার তোমার স্বর্ণামার্খা ভাই রাবণ, নয়তো তার চেরিরা। হা হা হা, বন্ধু বিভু আমার বউকে খেয়ে ফেললো আর তুমি হাসছো? নেহাত তুমি দাদার বন্ধু, না
ওর কথায় কিছু রাগ করো না বন্ধু, ওর হেড অফিস একটু হট। ও, তার মানে কলশট। তাই বলো, তার মানে দোষটা তোমাদের। আমাদের আল্লা দিবন সুর্পণখার নাকটা যদি হট লক্ষণা কাটতো তাহলে কি ব্যাপারটা তোদের গড়াতো? কাটবো না মানে? ওই রাক্ষসীটা টিভি সিরিয়ালে ঢঙে নায়িকাদের মতো এসে বলে কি না আমাকে বিয়ে করো না? আর দাদাকে তো জানো তাপস পালের মতো লেদুস মার্কা, ছি ও কথা বলতে নেই বলে ফিরিয়ে দিল, তখন ধরেছে আমাকে। আর আমাকে তো জানো আমি অ্যাকশন হিরোদের মতো দিলাম নাকটাকে কেটে। শোনো বন্ধু ভাই, তর্ক করো না। এই আমি তর্ক করলাম? আহ ভাই লক্ষ্মণ তুই থাম, বিপদে মাথাটা একটু কোল্ড কর। বন্ধু ভাইয়ের কথায় কিছু মনে করো না, আমি তোমার কাছে মাপ চাইছি। কাল থেকে যুদ্ধ, এখন তর্ক করার সময়। বন্ধু ওই বানরদের নিয়ে যুদ্ধে জিততে পারবো তো? মাঠে ঘাটে খেটে বেড়ানো, গাছে গাছে লাফানো, বানরের দল যদি এখন তাহলে পৃথিবীতে কারো শক্তি নেই যে খেটে খাওয়া ঐক্যবদ্ধ বানরের শক্তিকে পরাজিত করে। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। কি খবর হনুমান? অশোক কারণ মা আমার ভালোই আছে। তুমি মায়ের কাছে গেলে কি করে? এক লাফে সমুদ্রে পেরিয়ে লঙ্কায় গিয়ে হাজির। চলো আমরা সবাই মিলে যাবো লঙ্কায়। কি করে যাবি? তোফান নামে পাথর ফেলে সমুদ্র বেঁধে আমরা যাব। আমি যাই সব হনুমানদের নিয়ে জোট বাঁধি। জয় রাম জয় রাম জয় রাম। আরে শোনো শোনো, দাদা রাবণ কত বড় ম্যাজিশিয়ান জানো, নিজের ভয়ঙ্কর রূপটাকে বদলে সাধু ব্রাহ্মণ হয়ে যায়, মারিচকে হরিণ বানিয়ে দিল, আবার যাই তাই হরিণ, একেবারে সোনার হরিণ, সীতাকে ধরে সমুদ্রের উপর দিয়ে শূন্যে উড়িয়ে নিয়ে এলো, আবার কুম্ভদা 6 মাস ঘুমায় একদিন জাগে, জেগে গেলে পৃথিবীতে কোনো ক্ষমতা নেই তাকে পরাজিত করে, তাদের সঙ্গে পেরে ওঠা অত সহজ ব্যাপার নয়। তাহলে উপায় কি বন্ধু, সীতাকে কি আর পাবো না? তবু তো মারাত্মক খবরটা হলো দিনই। এটা আবার কি? দাদার বেটা ইন্দ্রজিৎ একটা যজ্ঞ করবে, আর যদি সে ওই যজ্ঞ করতে পারে তাহলে তাকে আর ধরে কে? পৃথিবীতে কোনো শক্তি নেই তাকে পরাজিত করে। তাহলে কোন উপায়? ভয় নেই বন্ধু, আমার সঙ্গে যখন বন্ধুত্ব হয়েছে তখন উপায় একটা হবেই। লোকে তো আমাকে বলে ঘর্ষত্রু বিভীষণ। ওসব ভরিতা রেখে কষ্ট করে বলো তো কি করে বৌদিকে উদ্ধার করা যাবে? দেখো বন্ধু, নিঘাত তোমার দাদার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছি, নইলে তোমার মেজাজ রাবণের ভাই বিভীষণ কখনো সহ্য করতো না। বন্ধু হেচড়ে পাকা বাচ্চা ছেলে, তুমি ওর কথায় কিছু মনে করো না। দেখো বন্ধু, বাঘের হালুম সহ্য হয় কিন্তু বাঁদরের দাঁত খিচুনি সহ্য হয় না। তুমি ওর কথায় কিছু রাগ করো না, তাছাড়া তুমি জ্ঞানী গুণী পণ্ডিত, তুমি তো জানো ওই নেতাদের থেকে চামচাগুলো লাফানি তো বেশি, ওই চামচাগুলোই তো দেশের সর্বনাশ করে, দলের সর্বনাশ করে। যাক সে কথা, এখন উপায় কি বলো? এখন উপায় একটাই, ছলে বলে কৌশলে যেমন করে হোক যজ্ঞটা পণ্ড করতে হবে। ও আমি যজ্ঞ পণ্ড করে দেব। আরে থামো তো হে চোগরা, নিকুম্ভিলা যজ্ঞ গৃহে প্রবেশ করা এত সোজা ব্যাপার নয়। ধমকিয়ে কথা বলো না তো, আমি কারো ধমকারি ধার ধারি না। আরে নাটের গুরু তো তুমি, সুর্পণখার নাকটা কেটে ল্যাঠা তো তুমিই লাগালে। আহ বন্ধু, তুমি এইসব ছেলে ছোকরাদের মতো মাথা গরম করছো কেন? এখন তো মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ইয়েস
করে থাকবো? ভাই সীতা নেই, তোর যদি কিছু একটা হয়ে যায় আমি যে বনবাসী থেকে সন্ন্যাসী হয়ে যাব। আরে বনবাসী আর সন্ন্যাসী তো একই কথা, আমি যখন আছি তখন তোমার ভাইয়ের কোনো চিন্তা নেই। বন্ধু ভাইটাকে একটু সামলে সামলে রেখো। আরে তোমার ভাই তো আমারও ভাই, আসি বন্ধু। দুর্গা দুর্গা, হনুমানটাকে একটু পেছনে পাঠাই না, হনুমানটা তো আবার মাথা মোটা। একবার সীতার কাছে পাঠাতে বেটা লঙ্কাটাকে ছারখার করে দিল, তার চেয়ে বরং আমি একটু এগিয়ে দেখি। জয় রাম জয় রাম জয় রাম। আপনার কাছে থামলো প্রভু, হনুমানের মাথাও যেমন মোটা শক্তিও তেমন মোটা। আপনি আমার কাঁধে বসুন, আপনার নিরাপদে রেখে আমরা করি অভিযান। আচ্ছা ঠাটু, মহাভারতের এই গল্পগুলোকে লিখেছেন মহামুনি বাল্মীকি। বাল্মীকি তাহলে খুব বড় কবি? আমাদের রবিদাদুর চেয়েও বড়। বড় বলেই তো মহাকবি। শোন এখন পরের ঘটনা। হ্যাঁ তাই বলো। নিকুম্বিলা যজ্ঞ গৃহে প্রবেশ এত সোজা ব্যাপার নয়। কেন কেন? নিকুম্বিলা যজ্ঞ গৃহে প্রধান গেটে প্রহরায় বসে রয়েছেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব রাক্ষসদের পাহারাদারের চাকরি করে? আর একে চাকরি বলে না, দেবতাদের লীলা। তাহলে ভেতরে লক্ষণ ঢুকবে কি করে? আরে সেটাই তো বলছি, নিকুম্বিলা যজ্ঞ গৃহে যজ্ঞ শুরু করে দিয়েছে মেঘনাথ, প্রহরায় বসে রয়েছেন দেবাদিদেব মহাদেব। ওম নমো শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নমো নমঃ। প্রণাম গ্রহণ করুন বাবা। কে? আমি আপনার চামচা বাবা। আমি এখন একটা সিরিয়াস দায়িত্বে আছি, আমার সন্ধান পেলি কেমন করে? কৈলাসে গিয়েছিলাম বাবা, মা বললেন আপনি লঙ্কায় নিকুম্ভিলা যজ্ঞ গৃহে আছেন। ভক্তের ডাকে আমি যে না এসে পারি না রে, তা হ্যারে বিভু, সঙ্গে এই বালকটি কে রে? বালক বলবেন না দাদা, আমি দস্তুর মতো বড় হয়েছি, বিয়ে করেছি, ঘরে আমার বউ আছে, তাছাড়া এই চুপ, বাবাকে বলে দাদা। ব্যাটা বনে থেকে থেকে একবারে ফোরলেক্স কোম্পানি হয়ে গেছে। বাবা এই ছেলেটি রামের ভাই লক্ষণ। কোন রাম? কেনা রাম না বেচা রাম? অযোধ্যার রাজা দশরথ, তার ছেলে রাম লক্ষণ। ওহো চন্দ্ররাম, তা ওদের তো এখন বনবাসে থাকার কথা। হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন বাবা। এই বাবাকে প্রণাম কর। নমস্কার বাবা মহাদেব। এই ওভাবে কেউ প্রণাম করে? বাবা মহাদেবের চরণে সেবা লাগে, সেবা করিলে সেবা লাগে। ওঠো ওঠো, আহাহা কি মিষ্টি বালক, কি মিষ্টি ভক্তি, বড় তৃপ্ত আমি। বলো কি চাও? চাবি বাবা। চাবি? কি চাবি? নিকুম্ভিলা যজ্ঞ গৃহের চাবি। ধুর, তা কি করা হয়? এই যজ্ঞ গৃহের দ্বার রক্ষার দায়িত্ব আমার, কি করে আমি চাবি দেব? আপনি দেবাদিদেব মহাদেব, আপনার একটা আলাদা প্রেস্টিজ আছে, আর আপনি কিনা একটা রাক্ষস বাচ্চার গার্ড। ছি, দেবতাদের কি অধঃপতন! কি আমাকে তাচ্ছিল্য? এক্ষুনি আমি জটা ছিড়ে প্রলয় নাচন শুরু করব, প্রলয় নাচন শুরু করব। বাবা খুব সংবরণ করুন বাবা, ট্যাঙ্কা ছেলে কি বলতে কি বলে ফেলেছে ওর কথায় কিছু মনে করবেন না। এই লক্ষণ, বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। বাবা আমার প্রতি ক্রোধ
ক্ষমা করে দেব। ও দেবতারা আবার চল ঘুষ খায়, তাহলে আর আমাদের দেশের পুলিশের দোষ কি? আহা বাবার কি দয়া। আচ্ছা বিভূদা, বাবা গায়ে এটা কি মেখেছেন বলো তো? বিভূতি। বিভূতি মানে? বিভূতি মানে জানো না? ভস্ম অর্থাৎ ছাই। ছি, এত বড় দেবতা গায়ে কি না ছাই মেখেছেন? দেখেছো মাথাটা দেখেছো কেমন খেপাদের মতো জটা? ও কথা বলছো কেন? বাজারে আজকাল পন্ডস, মিনি ম্যাক্স কত দামি দামি পাউডার আছে, তা না মেখে গায়ে কি না ছাই মেখেছেন? বাবার হেড অফিস একটু গন্ডগোল আছে মনে হয়। তাতে তোমার কি, বাঁচালতা করো না তো। চলো আমরা গিয়ে বরং বাবার কাছে প্রার্থনা করি। বাবা কৃপা করে চাবি দাও, বাবা কৃপা করে চাবি দাও, বুবু কৃপা করে চাবি দাও। তথাস্তু, সত্যের জয় হোক, ধর্মের জয় হোক, এই নে চাবি। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তদো বিষ্ণু পরম পদম, সদা পশ্যন্তি সূরজ দিবিব চক্ষুরা ততম, অপবিত্র পবিত্রবাং সর্বাবস্থাং গতোপি বজত সরেত পুণ্ডরীকাক্ষং, স্রবাজ্য অভ্যন্তরে শুচি, জয় মাধব মাধব বচি মাধব, রিদি সরন্তি সাধব সর্বে কার্যে সুমাধব, হর হরি শ্রীত সকল কল্যাণং যত্র জয়তে, পুরুষং স্তব নিত্যং পদমদ্বয়া ভজমো শরণং হরি। ওং দ্রংষ্ঠা করাল বদনে শিরোমালা বিভূষণে, চামুণ্ডে মুন্ড মাথরে দেবী নারায়ণী নমস্তুতে। যাও মারো, কিন্তু আমাকে যদি তেড়ে আসে? আসবেই তো, তখনই তো বলেছিলাম এসব বাচ্চা ছেলের কাজ নয়। দেখো এই বাচ্চা ছেলে একদিন তারকারা খুশিকে বাদ করেছিল। আরে যাও যাও, সব জানি। সব জানি মানে কি জানো তুমি? সেদিন ওই রাক্ষসটা একটু বেসামাল অবস্থায় ছিল। কেন? সেদিন ওই রাক্ষসটা দুটো মোষ, তিনটা ছাগল ও চারটা মানুষ চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, ফলে তার গ্যাস হয়ে গিয়েছিল। তোমাদেরকে দেখে যেমনি রেগে ওঠা আর অমনি স্ট্রোক, আর তোমরা স্ট্রোক রোগীটার উপর বিষাক্ত তীরটা ছুঁড়ে দিয়ে সস্তায় নাম কিনে নিলে। আরে না না, ওটা ভুল ব্যাখ্যা। আজকে যদি মেঘনাথকে মারতে পারো তাহলে বুঝবো তোমরা সেদিন তারকা রাক্ষসকে বধ করেছিলে। ঠিক আছে, দেখো তাহলে। ওম। ওরে বাবা, এই যে ভীষণ হেডে মার খাচ্ছে হেরা, এই যে বিশাল গোপ। যাও মারো, কিন্তু আমাকে যদি তেড়ে আসে? আরে আসবেই তো, তখনই তো বলেছিলাম এসব বাচ্চা ছেলের কাজ নয়। দেখো এই বাচ্চা ছেলে একদিন তারকা রাক্ষসীকে বধ করেছিল। আরে যাও যাও, সব জানি। সব জানি মানে কি জানো তুমি? সেদিন ওই রাক্ষসটা একটু বেসামাল অবস্থায় ছিল। কেন কেন? সেদিন ওই রাক্ষসটা দুটো মোষ, তিনটা ছাগল ও চারটা মানুষ চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, ফলে তার গ্যাস হয়ে গিয়েছিল। তোমাদেরকে দেখে যেমনি রেগে ওঠা আর অমনি স্ট্রোক, আর তোমরা স্ট্রোক রোগীটার উপর বিষাক্ত তীরটা ছুঁড়ে দিয়ে সস্তায় নাম কিনে নিলে। আরে না না, ওটা ভুল ব্যাখ্যা। আজকে যদি মেঘনাথকে মারতে পারো তাহলে বুঝবো তোমরা সেদিন তারকা রাক্ষসকে বধ করেছিলে। ঠিক আছে, দেখো তাহলে। ও বিপদা গো, আমার হিসি পাচ্ছে, বাথরুমটা কোন দিকে গো? এখন হিসি পাচ্ছে, পায়খানা পাচ্ছে, যাও লড়াই করো। তাচ্ছে বরং বিভূতা, ফিরে চলো। ফিরে কি যাব, বৌদিকে উদ্ধার করতে হবে না? দরকার নেই, মেয়ের আবার অভাব। দাদা কি বুঝি, বরং আরেকটা বিয়ে দিয়ে দেবো। ও ছেলেরা যে এত বউ পাগলা হয়, দাদাকে না দেখলে বুঝতাম না। এই বাজে কথা রেখে হয় ওকে মারো, নয় আমি তোমাকে মারবো। এই তাড়াতাড়ি যাচ্ছে যাচ্ছি, কি ঝকমারি করে এসেছিলাম, দুদিকে দুটো রাক্ষস মাঝখানে আমি। কি হলো, কি বিড়বিড় করছো? এই তো যাচ্ছি। ব্যাটা লড়বে কি, ভয়েই তো অস্থির। ও ওরে বাবা। মা তুই এসেছিস? মা কিন্তু মা, এ তোর কি ছলনা মা?
তুই আমাকে দুরাত্মা লক্ষণের বেশে কেন দেখা দিলি মা? ওরে বেটা রাক্ষসের পো, আমার সঙ্গে যা নাকি আমার সঙ্গে মায়গিরি। মা, এ তোর কি পরীক্ষা মা? বাইরে মহাদেব প্রহরীর সঙ্গে আছে নন্দী ভিঙ্গি, একটা মশাও আসতে পারবে না, লক্ষণ আসবে কি করে? তুই কি আমাকে পরীক্ষা করছিস মা? লক্ষণ ভেবে তোকে মেরে আমি মাতৃহত্যার দায়ে অভিযুক্ত হব। মা, তুই শত্রু বেশে দেখা না দিয়ে মিত্র বেশে দেখা দে মা। ওরে বেটা রাক্ষসের ধন, আমি তোর জাম। যদি তুই সত্যি লক্ষণ হোস তাহলে আমাকে অস্ত্রাগারে যেতে দে, তোর যুদ্ধের সাত আমি মিটিয়ে দেব। মামা ঘরের আপনার অস্ত্রাগারে যেতে দাও, এরকম তাকে তোকে আর পাবো? আজই তোর শেষ দিন, ডেকে নে তোর মাকে। তবে রে দুরাত্মা নরতম লক্ষণ, এই কুশির আঘাতে সকলকে অভিনন্দন জানিয়ে ছোট ছোট ছেলেদেরকে উৎসাহিত করুন আপনারা করতালি দিয়ে। আমাদের আজকের প্রতীকী নাটক আমরা শেষ করলাম।